দিনটা যখন শুরু হয় তখন কিন্তু আমরা কেউ বুঝতে পারি না যে আজকের দিনে আমাদের সাথে কি ঘটতে চলেছে। সেই রকম দিনের শুরুটা আমার খুব ভালোই ছিল, কিন্তু আমি নিজেও স্বপ্নেও ভাবিনি যে এত বড় একটা দুঃসংবাদ পাবো আর কাছের মানুষ আমাদের ছেড়ে চলে যাবে। সত্যি এত নিষ্ঠুর একটা খবর আমি এখনও মেনে নিতে পারছি না। তো চলো তোমাদের সাথে সবটাই বলছি, তার আগে বলো তোমরা কেমন আছো। আর নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাই। তো আজ বৃহস্পতিবারের সকাল 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 উঠে ভিডিও শুরু করে দিয়েছি। সকাল সকাল না উঠলে কাজকর্ম গোছাতে অনেকটা দেরি হয়ে যায়। আর দেখো বৃহস্পতিবারের সকাল মানে গ্রামের বাড়ি, চারিদিকে উঠোন লেপা লাতা দেওয়া অনেক কাজকর্ম থাকে। আর উঠোনটা এখন লাতা দিতে বেশ ভালো দেখাচ্ছে, কারণ কদিন যা ঝড় বৃষ্টি হলো উঠোনের হাল একদম বেহাল হয়ে গিয়েছিলো। আর তোমরা তো জানোই আমাদের ঘরের থেকে উঠোন দোয়ার এগুলো বেশি ব্যবহার করা হয়। মা ওদিকে উঠোনটা লেপে নিল আর আমি সকাল সকাল এদিকে লাতা দেওয়ার কাজটা করে থাকি, আর মা ওই জন্য উঠোনটা লেপে দেয়। তো ঘরে আমাদের অনেকটা জায়গা জুড়ে লাতা দিতে হয়, মাটির দোতলা বাড়ি, মাটির সিঁড়ি সব কিছুই। তো সেই জন্য আমি সকাল সকাল উঠে লাতা দেওয়ার কাজটাতে লেগে পড়েছি। আগে ঘর থেকে চারিদিকে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিলাম, তারপর দেখো গোবর সার গুলে নিয়ে লাতা দিতে বসে পড়েছি। আর আজকে বেশি কালি দিইনি, ওই জন্য গোবর সারটা একটু সাদা সাদা দেখাচ্ছে। তো কালি দিলে কি হয়, অনেক পায়ে হাতে লাগতে থাকে, কালিটা পায়ে উঠে যায়। সেই জন্য তোমাদের দাদাভাই বকে বেশি কালি দিয়ে লাতা দিলে, দেখতে খুব সুন্দর লাগে কিন্তু পায়ে লেগে যায়, ওটাই যা। সেই জন্য আজকে কালি দিয়ে লাতা দিইনি। তো আজকে সকাল সকাল বলছি কাজকর্মগুলো সে মুরগি বাচ্চাগুলো বেশ ছোট ছোট, এই দু তিন দিন হলো, দেখতে বেশ ভালো লাগছে না? তো তোমাদের এক ঝলক দেখালাম। আর দেখো এখন হালকা হালকা রোদ উঠেছে, আমি চলে যাচ্ছি একদম বিলে। সকালের কাজকর্ম সব সারলাম, লাতা দিলাম, চারিদিকে আরও বিভিন্ন কাজকর্ম থাকে, জল আনা সবই করলাম, এখন রান্নার জোগাড় করতে হবে। তার জন্য সোজা চলে এসেছি ক্ষেতের ধারে। আর আমরা গ্রামের মানুষ শাকপাতা খেয়ে থাকে, শাকপাতা খেতে খুব ভালোবাসি, তো সেই জন্য একদম বিলে চলে আসলাম। আর দেখো এখানে দেখছি টমেটো গাছের টমেটোগুলো, টমেটো ধরে তো গাছটা একদম নইয়ে গেছে, আর এখানে টমেটো আছে দেখতে পাচ্ছি। তো এই টমেটোগুলো কিন্তু খারাপ না, টমেটোটাতে মাটি লেগে আছে, ধুয়ে নিলেই ঠিক হবে। কয়েকটা টমেটো ছিল আমি তুলে নিচ্ছি, কয়েকটা কাঁচা কাঁচাও তুলে নিচ্ছি, এগুলো ঘরে রেখে দিলে পেকে যাবে। কয়েকটা তুলে নিলাম। আর দেখো আশপাশটা, ওই যে দূরে দেখছো ওখানে ঘাস ছিল, এর আগে তোমরা দেখেছ শর্ট ভিডিও বানিয়েছিলাম, ওই জায়গাটাই কিন্তু দেখলে মনে হয় না। তো এই ঘাসগুলো গরুকে কেটে কেটে দেয়, গরুকে কাড়াকে, তো কেটে কেটে খাইয়ে দিয়েছে আর কিছুটা আছে। তো লাউ গাছ লাগিয়েছিল সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর দেখো এখন টমেটো আর কুমড়ো ডাঁটা কেটে নিয়েছি, তো একা একাই ভিডিও বানাচ্ছি তো সেই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর ওই যে দূরে সামনেই বাড়ি, চলো বাড়িও এসে পড়েছি। আরে দেখো এখানে আমি সবজি কাটছিলাম, আলু বেগুন কেটে আর কুমড়ো ডাঁটাটা আনতে গিয়েছিলাম। দেখো এখন আইস তরমুজ নিয়ে এলো, ওর কাকিমা দিয়ে পাঠালো, তরমুজটা কিনেছিল আজকে সকাল সকাল। আর কালকে তোমরা ভিডিওতে দেখেছ মাথা ফাটিয়ে নিয়েছিল, তো এরকম দুষ্টুমি করে থাকে সারা দিন, ওর দুষ্টামি শেষ থাকে না, কালকে মাথা ফাটিয়ে নিয়েছে। আর তার আগে দেখো হাততাই হাততাই দেখাবে, এটা হাততাই দেখো আগুনে পুড়ে কি অবস্থা হয়েছে, এত দুষ্টুমি করে যে কি বলবো সত্যি। আর এখন তরমুজ নিয়ে আসলো, বলছে ও একা একাই কাটবে তরমুজ। বাবা আমি কেটে দেবো, দাঁড়াও। তো ও তরমুজ কাটবে, কিছুতেই কাটতে দেবে না, আর তরমুজ কাটতে শুরু করে দিয়েছে, অনেক কিছু পারে বানরটা। এত বড় বটিয়ে কাটতেও পারে, আর মাঝে 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 কাট, মাঝে কাট, তারপর খাবে। বেশি সরু করিস না, হাতে কাটা হয়ে যাবে। এত হাসি পাচ্ছে যে কি বলবো, কেটে নিয়ে দেখো, কেটে নিয়ে এখন খেতেও নেমে পড়লো, একাই একাই কেটে নিল আর খাচ্ছে এখন।
সব কিছু কাটাকাটি বাটাবাটি সেরে একদম রান্নার কাজে নেমে পড়েছি। তো বেগুনটা এখানে কেটে নিয়েছি, বেগুন ভাজা করার জন্য অনেকটা বেগুন কেটে নিয়েছি, সবার জন্য রান্না করে নিচ্ছি। রাখি বাড়িতে নেই বলতে দোকানে আছে, সেই জন্য আমি ভাবলাম আমি এখন ওকে বেশি একটা কাজের চাপ দিই না, মানে ও কষ্ট হয় তো ওর, সেই জন্য আমি যতটা পারি ওর হেল্প করে দিই। তো রান্নাটাও আমি বলছি বেশি করে রান্না করে নিই, তাহলে সবার হয়ে যাবে, তাহলে ওকে আর কষ্ট করতে হয় না। সেই জন্য অনেকটা পরিমাণে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা করব। বেগুনটা তোমাদের দাদাভাই তুলে আনলো ঠাকুমাদের বিল থেকে, অনেকদিন বেগুন খাওয়া হয় না, আর এখন তো বেগুন গাছ শেষই হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বেগুন গাছগুলো, সেই জন্য বেগুন খাওয়া হয় না। আর বেশ অনেকটা পরিমাণে বেগুন এনেছিল, সেই জন্যে ভাবলাম কিছুটা ভাজা করি আর কিছুটা তরকারি। তো বেগুন ভাজাটা করে নিয়েছি আর এখন কুমড়ো তরকারি রান্না করছি, কুমড়ো ডাঁটা তরকারি রান্না করছি, আর তার জন্য তার আগে সব কিছু রেডি করে নিয়েছি। তো এই দেখো, আগে আমি আমি তো এইভাবে রান্না করে থাকি, যা হোক করে রান্না করতে পারলেই হলো। তো আমি আগে সব কিছু সেদ্ধ করে নিয়েছি আর এখন মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে আছে কুমড়ো ডাঁটা, আলু, বেগুন আর মসুর ডাল দিয়ে আমি রান্না করছি, একসাথে অনেকটা করে রান্না করছি যাতে বাড়ির সবারই হয়ে যায়। দিয়ে দিলাম, এখন খুব ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে আর নামিয়ে নিলাম। দেখো, বেগুন ভাজা আর ডাল দিয়ে কুমড়ো ডাঁটার তরকারি রেডি। তো আজকের মেনু এটুকুই। ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান টান কাচাকাচি বাসন মাজার সব কিছু সেরে বেরিয়ে পড়লাম। তোমাদেরকে জাস্ট এক ঝলক দেখিয়ে দিলাম আমার মুখটা, কারণ কথা বলারও সময় নেই। আমাকে টাইম দিয়েছিলো অনেক আগে যেতেই, কিন্তু আমি রান্নাবান্না ঘরে কাজকর্ম সারতে সারতে অনেকটা লেট করে ফেলেছি। আমি একটু যাচ্ছি, আমাদের গ্রুপের দরকারি, আমি আবার গ্রুপও করি জানো তোমরা তো, সেটাই গ্রুপে একটু ডেকেছে তার জন্য যাচ্ছি। দেখো, আমাদের গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি, এগুলো আমাদের ছোট্ট গ্রাম, চারিদিকে সবুজ দৃশ্যে ঘেরা, ছোট্ট ছোট্ট বাড়ি আছে, মাঝে লাল মাটির রাস্তা আছে, দুতলা তিনতলা ছোট্ট ছোট্ট বাড়ি। তো এই হলো আমাদের ছোট্ট গ্রাম। আর এইদিকে দেখছো, এখানে এখানে আছে আয়ুষ আর তোমাদের দাদাভাই স্নান করছে। এদিকে দেখো একটা রাস্তা চলে গেছে, বিভিন্ন দিকে বিভিন্ন ছোট ছোট রাস্তা চলে গেছে, আমাদের গ্রামটা হলো অনেক বড়। আর এইদিকে দেখছো এই যে এই বাড়িটা, এইখানেই যাবো, এখানে গ্রুপের কিছু একটা মিটিং হওয়ার কথা আছে, দেখি কেউ আছে কি না, চলো তো যদি আছে তোমাদের গিয়ে দেখাই। একদম সোজা চলে আসলাম বিকেলে তোমাদের কাছে, আয়ুষকে আমি ডাকতে গিয়েছিলাম, আয়ুষকে ডাকতে গিয়েছিলাম ফল খাবার জন্য, ওর কাকিমা খাচ্ছিল তো ওকেও ডাকছিল, সেই জন্য আমি ওকে ডাকতে গিয়েছিলাম। আর এখানে দেখো কত পেঁয়াজ, পেঁয়াজগুলো উপরে এনেছে, পেঁয়াজগুলো জড়ো করে রেখেছে, কুড়াতে হবে। আর এই যে দেখো আয়ুষ ফল খাচ্ছে। তো তোমাদের বলে থাকি, আমার যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, ওখানে কেউ ছিল না, আমি শুধু একটা সই করে চলে এসেছিলাম, আর কোনো ভিডিও বানাতে পারিনি। তো ওর কাকিমা ফল খাচ্ছিল, তো দেখো আয়ুষকে ডাকলো, ও নিয়ে বসে পড়েছে, আর এই দেখো আমিও খাচ্ছি। গ্রামের বাড়ি, গ্রামের পরিবেশ, গ্রামের কাজকর্ম, রোজকার একই কাজকর্ম, তবুও তোমাদের সামনে একটু তোমাদের মন জয় করার জন্য আলাদা আলাদাভাবে তুলে ধরার চেষ্টা করি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। বিকেল বিকেলের ওয়েদারটা দেখো, বেশ সুন্দর বাতাস দিচ্ছে, গাছপালাগুলো নড়ছে, বিকেলের ওয়েদারটা বেশ ভালো লাগছে। আর আমরা বিকেলের সবাই যে যার বিকেলের কাজকর্ম সেরে নিচ্ছি, আমি উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি, আরও বিভিন্ন ধরনের কাজকর্ম আছে, ওদিকে ভাগ্নি জল আনতে যাওয়ার জন্য সব কিছু রেডি করছে, উঠোন ঝাড় দিয়ে তারপরে যাব জল আনতে। এখন চলে এসেছি একটু উপর দিকে, দেখো এবছর কাজু গাছগুলোতে কত কাজু ধরেছে, দেখো একদম থোকা থোকা, দেখো। আর ওই যে আজকে বেশি দূরে যাইনি, সামনেই ওই দেখো দূরে আমাদের বাড়ি, জানি না দেখা যাচ্ছে কি না। আর এই দেখো এটা আমাদের এই কাজু গাছ বেড় ধারে হয়েছে, তো দেখো কত কাজু ধরেছে সামনের থেকে।
চলে আসলাম একটু ওপর দিকে, আর খুব সুন্দর বাতাস দিচ্ছে, বিকেলের ওয়েদারটা বেশ ভালো লাগছে। কিন্তু শত ভালো লাগলেও মনটা খুব খারাপ, কেননা হঠাৎ করে আজকে দুঃসংবাদ পেলাম। তো এমন একটা দুঃসংবাদ, এটা কোনোদিনও আশা করিনি। আমাদের থেকে ছোট একটা মামার মেয়ে, আমাদের থেকে অনেক ছোট, কিন্তু তার হাজব্যান্ডটা মারা গেল। দুটো ছেলে আছে, একজন আয়ুষের থেকে একটু বড়, একজন আয়ুষের থেকে আর একটু ছোট। তাহলে ভাবো কি অবস্থা। তো তার জন্য খুব খারাপ লাগছে, খারাপ লাগলে আর কি আর করব। আর কার সাথে কখন যে কি হয় কিছু বলা যায় না, ভালো মানুষটা আর আজকে আমাদের মাঝে নেই, তাই কার সাথে কখন যে কি হয় কিছু বলা যায় না। তো খুব খারাপ লাগছে, তো কি আর করব বলো, ওই দূর থেকে খারাপ লাগাই ওইটুকুই। আর এদিকে আসতামও না, বেশি দূরে যাইনি, দেখো ঘর থেকে সামনেই আসি। আয়ুষ আর ভাগ্নি এসেছে, ওখানে মাঠে খেলা করছে, সামনে আমাদের খেলার মাঠ আছে। তো আমি এখানে একটু দাঁড়িয়ে আছি, বসে আছি, খুব খারাপ লাগছে। আর আজ সারাদিন ভিডিও বানাতে পারিনি, ভিডিও কন্টিনিউ করিনি। তো একটু গেছিলাম গ্রুপের মিটিংয়ে, তো ওই লন্ডনের ব্যাপারে, আর দিনটা সত্যি মানে খুব খারাপ লাগলো। এত বড় একটা খারাপ খবর পাবো আশা করিনি। তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আর ওই দেখো আয়ুষ, আয়ুষের কথা যতই বলি ততই শেষ হয় না। কাল তো একদম মাথা ফাটিয়ে বসে আছে, মাথা ফাটিয়েছে, হাতে পুড়েছে, পিঠে পুড়েছে, সে কি আর বলবো, সে আবার একটা রত্ন। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন সকালে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে জানাই শুভরাত্রি।